আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিভাত কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ খুব সহজ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। কম উপকরণে ঝটপট তৈরি করা যায় এমন একটি কাবাবের রেসিপি আজ শেয়ার করব। এই কাবাব তৈরিতে কোনো প্রকার মাংসের ব্যবহার করা হয়নি। আজ তৈরি করে দেখাবো কাঁচকলার কাবাব। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে 3টা কাঁচা কলা ও 2টা আলু ভালোভাবে সিদ্ধ করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 3 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ রসুন বাটা ও এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ গুঁড়া মরিচ ও 2টা কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি। এবার হাফ কাপ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। এক টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি কাবাবগুলো বানিয়ে নেব। এর জন্য হাতে সামান্য পরিমাণ তেল মেখে নিচ্ছি, এতে কাবাবগুলো হাতে লেগে থাকবে না। একইভাবে আমি সবগুলো কাবাব তৈরি করে নিচ্ছি। এবার চুলায় একটি কড়াই বসে এতে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসছে, এখন আমি এর ভিতর কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাবগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে ভিতরেরগুলো ভালোভাবে কুক হয়। লো হিটে কাবাবগুলো ভেজে নিতে হবে। কাবাবের একপাশ ভাজা হয়ে গেলে এগুলো আমি উল্টিয়ে দিচ্ছি। প্রায় 8-10 মিনিটের মতো কাবাবগুলোকে ভেজে নিচ্ছি। কাবাবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। খিচুড়ির সাথে ওটা সার্ভ করতে পারেন, চাইলে বিকালের নাস্তা হিসেবে ওটা খেতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের কাঁচা কলার কাবাব। তো আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।